মনোময়ের বাড়িতেও ঘটা করে পুজোর আয়োজন করা হয়েছে, সেই ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। পঞ্চমী তিথি পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বাগদেবীর আরাধনা। আমরা এই মুহূর্তে মনোময় ভট্টাচার্যের বাড়ি। সরস্বতী পুজো সবসময় একটা অন্য রকমের আভাস নিয়ে আসে, সরস্বতী পুজোর আজকের প্রস্তুতি কতটা? প্রস্তুতি তো শেষ, পুজো তো শুরু হয়ে গেছে। আমার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি একটাই পুজো করি, সেটা মা সরস্বতীর পুজো। তো সেই পুজো এখন চলছে আর কি। সরস্বতী পুজোর সঙ্গে তো অনেক নস্টালজিয়া জড়িয়ে থাকে, ছোটবেলার নানান ঘটনা একটু শুনি। সরস্বতী পুজোর সময় স্কুলে যেতাম, স্কুলে পুজো হতো, সেখানে গিয়ে আগের দিন থেকেই মা মূর্তি নিয়ে আসা, সাজানো, একবার দুবার গেছি আর কি, তা সেইগুলো খুব মনে পড়ে। কিন্তু বেশিরভাগ সরস্বতী পুজোটাই আমার বাড়িতে এত হতো, প্রত্যেক বছরই বাড়ির সঙ্গে যুক্তটাই বেশি ছিলাম। বাড়ির ছোটবেলার পুজোটা কিরম ছিল, মানে ভোরবেলা ওঠা কিরকম? একদমই যেরকম এখন দেখছেন ঠিক সেরকমই। আমার বাবা পুজো করতেন, বাবা নিজে হাতে পুজো করতেন, এবং সেই পুজো দেখে বড় হয়েছি। তো ওই ঘুম থেকে উঠে স্নান করে এসে বাবা পুজোয় বসতেন, তো সেইখানটায় আমরা সবাই মিলে বাড়ির দাদারা দিদিরা, হ্যাঁ, এই বাড়িতে সবাই মিলে বসতাম। তো সেইটাই আমরা, সেই পরম্পরাটাকেই নিয়ে যাচ্ছি আর কি। ছেলে আকাশের কাছে জানতে চাইবো, সরস্বতী পুজো এটা কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো আজকের দিনে দাঁড়িয়ে পুজোর পরে আর কী কী হবে? আজকে আমার আপাতত প্ল্যান আছে আমার স্কুলে যাওয়া। তো স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে একটু দেখা হওয়া, স্কুলে পুজো হয় সেই পুজোটা একটু অ্যাটেন্ড করা। তো আর সরস্বতী পুজো মানেই আমার সকালবেলার ঘুম থেকে উঠে পড়ে আমার সব চন্দন বাটা বা যে কোনো হেল্প করা, তো খুব ভালো লাগে এই দিনটা। তো বাবারও একটু হেল্প হয়, সবারই একটু হেল্প হয়, তো নিজেরও খুব ভালো লাগে পুজোয় পার্টিসিপেট করতে পেরে। গোটা আয়োজন যিনি করেছেন তার সঙ্গে কথা বলবো। আজকে খাওয়া দাওয়ার কী আয়োজন? আজকে খাওয়া দাওয়া হচ্ছে, প্রথমত আমি পুরো আয়োজনটা করিনি, আমার মা আসেন আমাকে হেল্প করার জন্য, উনিই বেশিটা করেন, আমি একটু টুকটাক ওনাকে হেল্প করি। আর খাওয়া দাওয়া বলতে খিচুড়ি, বেগুন ভাজা, বেগুনি, আলুর চপ, এই সব, লাবড়া, আর মানে স্পেশালি কুলে চাটনি, ওটা খুব স্পেশাল। আজকে থেকে কুল খাওয়া হবে? আজকে থেকে কুল খাওয়া হবে, কুলের আভাস তো রয়েছে। তবে সঙ্গীত শিল্পী অবশ্যই সঙ্গীতে সঙ্গীতে তার পুজো করবেন, আজকে তো অনুষ্ঠানও রয়েছে। হ্যাঁ, বিকেলে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তবে বেসিক্যালি আমি সরস্বতী পুজোর দিন অনুষ্ঠান করি না, হ্যাঁ, সারা বছরই গাই। কিন্তু এই একটা দিন একটু, আমার তো সরস্বতী, আমার বাবা বলতেন যে সরস্বতী পুজো করলে লক্ষ্মী এমনি আসেন, তো বাড়িতে একটাই পুজো হয় সরস্বতী পুজো, তো এই দিনটা সরস্বতীর সঙ্গেই থাকার চেষ্টা করি আর কি। যদি দু লাইন একটু মাকে আরাধনা করেন সুরে সুরে। জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুব জ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী। সুরে সুরে শিল্পীর আরাধনা চলছে, শ্রীপঞ্চমী পড়ে গেছে, তাই সরস্বতী পুজো শুরু হয়ে গেছে আজ দিকে দিকে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।